বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে এসছি সারা পৃথিবীতে বিবাহ বিচ্ছেদটা বেশি হচ্ছে কেন হচ্ছে এর প্রতিকার কি করা যায় এই নিয়ে একটা আমরা আলোচনা আপনাদের সাথে নিয়ে করছি কেমন হয় আশা করি দেখবেন তো প্রথমেই বলছি বেশিরভাগ ক্ষেত্রেই পরক প্রেম তার কারণ কামনা বাসনা লোভ লালসা দিয়ে কিন্তু জীবন মানুষ এর আগেও বলেছি আপনাদের যে আহার নিদ্রার মৈথুন এর কোনো একটা ঘাটতি হলে দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে প্রেম না থাকলে সংসার জীবনে সাংঘাত আসবেই দ্বিতীয়ত পরশ্রী এটা কিন্তু বিশেষভাবে বিবাহ বিচ্ছেদের কিন্তু কারণ অপরের আছে আমার নেই কিন্তু যার কাছে আমি প্রস্তাব রাখছি হয়তো তার স্ত্রী স্বামীকে বলছি অমককে দেখলাম অমকের বাড়িতে এই জিনিসটা হয়েছে আমারও চাই এই জিনিসটা নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু সাংঘাত লেগে যায় বিশাল বড় কিছু নিয়ে কিন্তু সাংঘাত লাগে না সাংঘাত লাগে ছোট্ট একটা কথা নিয়ে ক্ষুদ্র একটা মনোমালিন্য এর থেকে দেখালে বৃহৎ আকারের হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে কি মানুষের মন ঠুনকো অতি ঠুনকো যেমন কাঁসা পিতলের বাসন কোসন পাশাপাশি থাকলে টোকা লাগলে ঝন করে বেজে ওঠে মানুষের জীবনের প্রত্যেকটি মানুষের চরিত্র কিন্তু ওই রকমই মানে সহনশীল কেউ নয় অস্থিরতা সব সর্বক্ষেত্রে অস্থিরতা মানে কে কত ফাস্ট যেতে পারে মানে মনের দিক দিয়ে ফাস্ট কিন্তু বসে আছে কিন্তু ঘরের ভিতরেই অতিরঞ্জিত করে ফেলে প্রত্যেকটি জিনিস বাস্তবে আমি দেখেছি এরকম আমার প্রতিবেশী দেখা গেল কি ওই কোনো কারণে স্বামীর একটু খুঁত পেলেই ধরে ফেললো মেয়েটা যে আমার স্বামী এই দোষ আছে মানে দুইটা পক্ষে দুইটা প্রতিবেশী একটা একটা মেয়ে আর এক মেয়ের সাথে তার স্বামী কেমন এই নিয়ে আলোচনা করে যদি শুনলো যে তার স্বামী একটু বেশি দেয় বাস হয়ে গেল কিন্তু যদি বলে তোর স্বামী কি সেমন শক্তি আছে দৈহিক ক্ষমতা বলে আরে ভাই আমি সপ্তাহে একদিনও আমার কাছে আসে না ওই দেখা যায় অফিস থেকে অনেক রাত্রে আসে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে তাকে ধাক্কা দিলেও সায়া নেই এই যে বোধটুকু কি চাহিদা স্বামীর কাছে তো প্রকাশও করে তার কারণ স্বামী উদয়াস্থ পরিশ্রম করছে কিন্তু সেই উদয়স্ত পরিশ্রমের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সে কিন্তু একদিক থেকে বিধ্বস্ত সাংসারিক চাপ অফিসের চাপ এই চাপের ক্ষেত্রে কিন্তু ব্রেন কাজ করবে না সেই যৌন আকাঙ্ক্ষার প্রতি তার স্ত্রী কতটুকু তারকে চায় তার কারণ এখানে যে কোনো ক্ষেত্রে দেখা যায় কি যদি নূতন বিবাহিত জীবন হয় তখন কিন্তু স্বামী স্ত্রী একটা মিলনের ভাত থাকে বেশি তার কারণটা হচ্ছে সে বিয়ে করেছে শুধুমাত্র জীবনটাকে ভোগ এবং উপভোগ করার জন্য এই বোধটুকু কিন্তু সারাদিন মাথার ভিতরেই থাকছে এই নিয়ে কিন্তু ভাবনা থাকে কিন্তু যখনই সে কর্মের ভিতর লিপ্ত থাকে তখন তখন যৌন আকাঙ্ক্ষা অটোমেটিক কমে যাবে তার কারণ একটা ব্রেন সংকেত না পেলে সহযোগিতা করার রাস্তা শরীরও কিন্তু প্রকাশ করে না এটা সর্বক্ষেত্রে এটা প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু হয় তো স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো বিষয়ে ভাবে ভালোবাসার মনোভাব নিয়ে যেহেতু তারা সংসার করছে একে অপরের মনোভাবটা প্রকাশিত করা তার কি চাহিদা আছে তার কতটুকু কি প্রয়োজন এটা ভাবে আলোচনা যেহেতু সংসার দুইজনে কিন্তু দুইজনে বাইরের জগতের মানুষ কিন্তু কেউ কাউকে চেনে না কাছে এসছে ভালোবাসার একটা ঘর তৈরি করতে মানে সেজে সার খুঁজে পাচ্ছে না সার না খুঁজলে অসার হচ্ছে তখনই দেখা গেল বিচ্ছেদ এই দিক থেকে সাবধানে যেটা আগেও আলোচনা করেছি যে তৃতীয় পক্ষ মানে স্বামী স্ত্রী বেশ ঘর করছে আর একজন মাঝে এসে দেখা গেল একদিন কোনো কারণে ওই ছেলেটির বন্ধু এলো বাড়িতে বিচ্ছেদের ক্ষেত্রে আসে কিন্তু তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ যখনই দুইজনের একই মনোভাবের ক্ষেত্রে আর একটু বিষ ঢুকিয়ে দেয় সেখানে সংসার বিচ্ছেদ হবেই তার কারণ তখন মেয়েই হোক আর ছেলেই হোক তার দুর্বলতা সেই ব্যক্তির কাছে প্রকাশ করে যদি মেয়ে মহল হয় মেয়ের সাথে মেয়ে হয় তখন সেই মেয়েটি ওকে প্ররোচনা করে তার কারণ সেই যে ব্যক্তি প্ররোচনা দিচ্ছে সে হচ্ছে একটু বেহুদা চরিত্রের মানে অসৎ চরিত্রের মহিলা সে আরেকজনের সাথে পরকিয়া প্রেম করে যে আমি আমার স্বামী যা খুশি করে করুক আমি গোপনে আরেকজনের সাথে সম্পর্ক করি এই যে একটু বুদ্ধি ঢুকায় দিল ওই মহিলা তখন দেখে যে আমার স্বামী তো দুর্বল রাতে অনেক রাতে বাড়িতে আসে তো ওর বন্ধু যেরকম দুই চারটা জুটিয়েছে আজকাল তো মোবাইল আছে হ্যালো করলেই তো বন্ধু মিলে গেল এই যে সহযোগিতার একটা রাস্তা খুব সহজে একেবারে বন্ধু করতে সময় লাগে না এবার কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই একই জিনিস সেও দেখা গেল কোন নারীর সাথে পরকিয়া প্রেম করছে ওই যে মিডিয়া ফেসবুক কত আনন্দ মানে সিনেমা কিন্তু ভালো করে প্রকাশিত হচ্ছে নিজেরাই সিনেমা করছে সংসার ক্ষেত্রে এই যে কোনো দিন যখন স্বামী স্ত্রীতে সেই জিনিসটা প্রকাশিত হয় দেখা গেল স্বামী সেই নারীর সাথে সম্পর্ক করে এসছে সেই মেয়েটার গায়ে কোনো পারফিউমের গন্ধ ছিল সে কিন্তু ধরা পড়ে গেল কি ব্যাপার এই গায়ে এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে সে কিন্তু ধরা পড়ে তখন ওই নারীর ভিতরে কিন্তু সন্দেহ ঢুকে গেল এইভাবে সন্দেহ কিন্তু হয় একে অপরের সাথে হতে 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 বিষের থেকে বিষক্রিয়ার থেকে সারা মন প্রাণ বিষিয়ে যায় কিন্তু তখন দুইজনের ভিতর বিচ্ছেদ হতে বাধ্য হয় এই যে অনেক কিছু কারণ আছে জগতের মাঝে বিবাহ বিচ্ছেদ বিশেষ করে আধুনিক ছেলেপেলেরা আধুনিক জগতে যারা যত মডার্ন হচ্ছে তত বিবাহ বিচ্ছেদ কিন্তু বেশি হচ্ছে বিশেষ করে গ্রামের থেকে শহরের বুকে বিবাহ বিচ্ছেদটা বেশি এবং কথায় কথায় কেস করব এই জিনিসটা আদালতে তুলব মানে কত যে টাকা পয়সা তাদের আদালতে উঠলে জানে না আদালতের যাতনা বোঝে না মানে যন্ত্রণার এক নিজের যন্ত্রণা আরো কুমন্ত্রণা দেওয়ার জন্য উকিল মোক্তার জজ ব্যারেস্টার কুমন্ত্রণা দেওয়ার জন্য তাদের আরো বুদ্ধি দিয়ে দিচ্ছে হ্যাঁ আদালতে যখনই উঠছে তখনই দেখা যাচ্ছে আমি কেস টুকব ডেটের পর ডেট ফলো ও মেয়ে কত দূর আছে আপনি শুধুমাত্র আমাকে একটু সহযোগিতা করবেন মানে টাকা শ্রাদ্ধ আসলে দেখা গেল কতদিন যে চলবে কেস কামারি তার হিসাব নেই কিন্তু এইভাবে মানুষের জীবনে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে যত দিন যাচ্ছে ততই ধ্বংস হচ্ছে সে এমনকি বংশও বিস্তার হচ্ছে না পুরুষ হলো ধ্বজভঙ্গ আর নারী হচ্ছে লই তো সর্বক্ষেত্রেই মনের মিল না হলে যৌন আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে না কিন্তু স্বামী স্ত্রীর মহামিলন এই যৌন সম্ভব দুইজনের মনোপ্রাণ এক হতে হয় স্বামীরও মনোভাব আছে কিনা স্ত্রীরও মনোভাব আছে কিনা এই বোধট দুইজনের ভিতরে ভালোবাসার একটা ঘর তৈরি না হলে যৌন মিলন সহসা ভালো হয় না অতএব এই নিয়ে আমরা একটু আলোচনা করে আপনাদের একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু করা তো এই যে যৌন বিষয় নিয়ে কিন্তু বিশাল ব্যাখ্যা হয়ে যাবে আমরা ভিডিওটি বেশি বড় করব না আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্বে আপনার যাদের সমস্যা আছে অবশ্যই লিখবেন আমরা সলভ করার জন্য আপনাদের এই নিয়ে একটা ভিডিও করব। এবং আমাদের পেজ আছে পেজে সবাই সম্পর্ক করবেন আমার সাথে আমার সাথে বন্ধুত্ব মতো প্রকাশিত করবেন আপনার মনের যত গোপন কথা আছে আমার কাছে প্রকাশ করুন আমি কিন্তু কারোর কাছে প্রকাশ করব না আমি একটা ব্যাংকের মতো রিজার্ভ রাখবো আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমরা আপনাদের সহযোগিতা করার জন্যে প্রস্তুত আছি যতদিন খদাতলা পিছবিতে বাঁচিয়ে রেখেছেন শুধু সহযোগিতা এবং বন্ধুত্ব করে যাওয়া আপনাদের সাথে অবশ্যই থাকবেন